বন্ধুরা, আমরা আজকে ইমিউন রেসপন্স নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইমিউনোলজির একটা পার্ট। ফার্স্ট অফ অল আমাদের কিছু টপিকসগুলো জানতে হবে যেগুলো ইমিউন রেসপন্সের মেকানিজমের মধ্যে আছে। ফার্স্ট অফ অল ইমিউনো কম্পিটেন্স সেল, যদি ডেফিনেশন জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইমিউনো কম্পিটেন্স সেলস, আমরা বলবো ইমিউনো কম্পিটেন্স সেলস আর দ্য সেলস হুইচ ইনভলভস ইন দ্য ইমিউনোলজিক্যাল রিয়াকশনস। তো এই সেলগুলোর মধ্যে রয়েছে ম্যাক্রোফেজ, বিআরটি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল, ইউজনফিল, প্যাসিফিক এক্সেট্রা। আমরা লিম্ফোসাইটের দুইটা টাইপস জানি, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট বলা হয়েছে কারণ এটা বার্সা ফেব্রির কাছ থেকে আসছে সেজন্য, আর টি লিম্ফোসাইট এটা ডিফারেন্সিয়েশন এবং ম্যাচুরেশন হয় থাইমাসে। টি সেল প্রধানত তিন প্রকার, এমনি দুই প্রকার বলা হয়, এমনি প্রধানত তিন প্রকার। ফার্স্ট অফ অল হেলপার টি সেলস, সাইটোটক্সিক টি সেলস অ্যান্ড সাপ্রেসর টি সেলস। হেলপার টি সেলস এটাকে CD4 সেলও বলা হয় এবং সাইটোটক্সিক টি সেলসকে CD8 সেলও বলা হয়। এখন আমরা টি সেল ম্যাচুরেশন কীভাবে হয় তার মেকানিজমটা দেখি। ফার্স্ট অফ অল স্টেম সেল যেটা বোন মেরু থেকে আসে, এটা থ্যামাসে গিয়ে ডিফারেন্সিয়েশন এবং ম্যাচুরেশন হয়। ডিফারেন্সিয়েশন ম্যাচুরেশন হওয়ার প্রথম স্টেপসে এটা ডাবল নেগেটিভ সেল থাকে। ডাবল নেগেটিভ সেল বড়ার কারণ হচ্ছে এখানে CD8 সেল অ্যাবসেন্ট, CD4 সেল অ্যাবসেন্ট এবং টি সেল রিসেপ্টর দ্যাট ইজ TCR ইজ অলসো অ্যাবসেন্ট। এরপর ডাবল নেগেটিভ সেলটা ডিফারেন্সিয়েটেড হয়ে ডাবল পজিটিভ সেল হয়। ডাবল পজিটিভ সেলের মধ্যে CD8 সেল এবং CD4 সেল আর TCR প্রেজেন্ট থাকার কারণে এটাকে ডাবল পজিটিভ সেল বলা হয়। এর পরের স্টেপসে গিয়ে কিছু সেল ডেথ হয়ে যায় কারণ এরা সেলফ MHC প্রোটিনের সাথে রিয়েক্ট করে। যেগুলা সেলফ MHC প্রোটিনের সাথে রিয়েক্ট করে না সেগুলো সার্ভাইভ করে, সেজন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ সিলেকশন। এর পরের স্টেপসে গিয়ে কিছু সেল ডেথ হয়ে যায় কারণ তারা সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়েকশন করে, সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়েকশন করে তারা ডেথ হয়ে যায়, সেজন্য এদেরকে বলা হচ্ছে নেগেটিভ সিলেকশন। এরপরে কিছু সেল সার্ভাইভ করে যারা সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়েক্ট করে না। এরপরে এটা হচ্ছে ডাবল পজিটিভ সেল, সেটা সিঙ্গেল পজিটিভ সেলের মধ্যে পরিণত হয়। CD8 সেল আমরা জানি MHC ক্লাস 1 MHC প্রোটিনের সাথে রিয়েক্ট করে, সেজন্য এটা হচ্ছে CD8 সেল। এখানে CD4 সেল অ্যাবসেন্ট, আর CD4 সেল যেখানে প্রেজেন্ট সেখানে MHC2টা রিয়েক্ট করে, সেজন্য এটাকে বলা হচ্ছে সি